হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো ভেদের থেকে এই যে সমস্ত মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন আসতে চলেছে, অর্থাৎ এবারে 2019 এর মাধ্যমিক পরীক্ষায় ভেদ থেকে যে সমস্ত কোশ্চেন আসতে চলেছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এই আজকে আমি আলোচনা করব। ও শুধু কোশ্চেনই না, প্রশ্নের সাথে সাথে আমি এর সমাধানও করে দেবো, পুরো বিস্তারিত সলিউশন করব, যেখান থেকে তোমরা পুরো নাম্বারটা ক্যারি করতে পারো। তাই এই ভিডিওটি পুরো ওয়াচ করো ও ভেদের থেকে যে সমস্ত কোশ্চেন আসতে চলছে সেই সমস্ত কোশ্চেনের নাম্বার পুরোপুরি ক্যারি করার জন্য। তার বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি তারা আই বাটনে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এখানে 5 নম্বর যে অঙ্কটি রয়েছে, এ 15 জন 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো। মানে ভেদ তত্ত্বের দ্বারা আমাকে এই সলিউশনটা করতে হবে। তাই জন্য আমি ধরে নেব, ধরি চার্জে আমাকে বলে দিয়েছে জনসংখ্যা আর দিন সংখ্যার সম্পর্ক কি এই জমির পরিমাণের সাথে, মানে বিঘা। তো এখানে লিখে দিলাম যে জনসংখ্যা বা লোক সংখ্যা লিখতে পারো, জনসংখ্যা 1 জন লিখে দিলাম, কমা আর কি আছে দিন সংখ্যা, এখানে দিন সংখ্যা ধরে নিলাম ওয়াই দিন, ও জমির পরিমাণ কি জমি আছে, জমির পরিমাণ কি হচ্ছে, জমির পরিমাণ হচ্ছে জেড বিঘা ধরে নিলাম। দেখো যা যা বলবে আমি সেগুলো ধরে নিলাম, জনসংখ্যা দিন সংখ্যা বলেছে আর জমির পরিমাণ, এই তিনটের মধ্যে আমাকে রিলেশন বের করতে হবে একটা রিলেশন দিয়ে। প্রথমে এ আমাকে কি বের করতে হবে সেটা দেখতে হবে, কি বের করতে হবে দিন সংখ্যা। তাহলে এইটা হচ্ছে দুটো রিলেশনের ক্ষেত্রেই হবে, মানে একবার কি করব দিন সংখ্যার সাথে জনসংখ্যা রিলেশন বের করব, যেহেতু দিন সংখ্যা বের করতে হবে দিন সংখ্যার সাথে জমির পরিমাণের রিলেশন বের করব। বোঝা গেছে, মানে যেটা আমাকে বের করতে হবে সেটার সাথেই এই অপর দুটো সম্পর্ক বের করব। যে কটাই রিলেশন দেয় কিনা, কারণ 4টে কন্ডিশন দিতে পারে, যেটা বের করতে হবে সেটার সাথেই প্রত্যেকটা রিলেশন বের করতে হবে। তাহলে এ এখানে কি আমাকে এ জনসংখ্যার সাথে, দেখো ও জনসংখ্যার সাথে কি জনসংখ্যা বাড়লে, জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা কী লাগে, জনসংখ্যা যদি বেড়ে যায় তাহলে দিন কম লাগে, বেশি জন কাজ করলে কী হচ্ছে দিন কম লাগে, তাহলে দিন সংখ্যা কম লাগে, সুতরাং কী হচ্ছে ব্যস্ত সম্পর্ক। যখন আমি কোনটাকে ধরি নি এখানে, জমির পরিমাণ, যখন জমির পরিমাণ স্থির, জমির পরিমাণ স্থির, জমির পরিমাণ স্থির বা অপরিবর্তনশীল লিখতে পারো, কি জনসংখ্যার সাথে দিন সংখ্যা বের করছি। এবার মনে রাখতে হবে যেটা বের করতে হবে কি করতে হবে, দিন সংখ্যা কি এখানে অর্থাৎ দিয়ে লেখো, অর্থাৎ দেখো কোনটা এখানে আমাকে, এখানে অর্থাৎ দিয়ে লিখতে হবে দিন সংখ্যা, যেটা আমাকে বের করছি সেটা প্রথমে রাখতে হবে, যেটা বের করছি সেটাকে প্রথমে রাখবো, যেটা বের করছি সেটা কি ওয়াই, দিন সংখ্যা বের করছি, ব্যস্ত সম্পর্ক হলে 1/ হয়ে যায় ভেরিজাস 1/x, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দাও। ক্লিয়ার হয়েছে, যেটা বের করছি সেটাকে ফার্স্টে রাখবো, এবং রিলেশন আমি এটা লিখতে পারতাম এক্স ভেরিজাস 1/y, আমি করবো না, আমি করবো কি যেটা বের করছি আমার করতে সুবিধা হবে, যেটা বের করছি সেটা বের করতে হবে সেটা আগে রাখবো, তারপরে পরের রিলেশনটা রাখবো। আবার কী হলো, এখন আমি কী বলছি, দিন যেটা বের করছি সেটার সাথে দুটো এটার সাথে এটা রিলেশন হয়ে গেলে, যেটা বের করছি মানে কি দিন সংখ্যার সাথে আবার কি জমির পরিমাণের হবে। তাহলে কি দেখো, জমির পরিমাণ বাড়লে দিন সংখ্যা কি বাড়ে, বেশি লাগবে বা দিন সংখ্যা বাড়ে, জমি বেশি কাজ, জমির পরিমাণ বেড়ে গেল, বেশি কাজ রয়েছে তো দিন বেশি লাগবে, সুতরাং কি এখানে সরল সম্পর্ক বা সরল অনুপাত সম্পর্ক, সরল সম্পর্ক যখন কোনটা এখন এখানে নেই, এখানে জনসংখ্যা নেই, জনসংখ্যা লিখতেই হবে একটা রেসপেক্টে, আমি যখন এটাকে ফিক্সড হচ্ছে তখন এই দুটোর মধ্যে কন্ডিশন, এটা জনসংখ্যা স্থির বা অপরিবর্তনশীল, অর্থাৎ এখানে কি লিখতে পারি,
কোনটা বের করছি এখন ওয়াই দিয়ে বের করছি আমার যে সেই বলেছি যেটা বের করতে হবে সেটা ফার্স্টে রাখবো ওয়াই ভ্যারিজাস এক্স আমি এক্স ভ্যারিজাস ওয়াই লিখতে পারতাম কিন্তু ওয়াই ভ্যারিজাস এক্স কেন লিখলাম যেটা বের করতে হবে সেটাকে আগে রাখবো আমি বলেছি আমার সুবিধা হবে দুই নম্বর দিলাম এবার কি এই দুটো রিলেশানকে মিক্সড করব যে এক আর দুই যৌগিক ভেদে পাই তখন কি হবে জমির পরিমাণ আর জনসংখ্যা দুটোই একসাথে থাকবে দুটোই পরিবর্তন হয়ে যাবে পরিবর্তনশীল হবে তো আমার ওটা লেখার দরকার নেই আমি লিখবো এক ও দুই যৌগিক ভেদে পাই যৌগিক ভেদে পাই তো যৌগিক ভেদে কথার অর্থ কী দেখো এখানে এ ওয়াই দুটোর মধ্যে কমন আছে ওয়াইটা আমি ওই জন্য আগে রাখতে বলেছি ওয়াই ভ্যারিজাস কি এটার সাথে এটার গুণ হবে সরি এখানে এখানে কি জমির পরিমাণ ছিল ওয়াইয়ের সাথে এ জমির পরিমাণ কী ছিল জেড এক্স না ওয়াই ভ্যারিজাস জেড হবে ওয়াই ভ্যারিজাস কী হবে জেড তাও এখন এই এদের আমি কি করছি এদের সঙ্গে কি করছি এই যৌগিক ভেদ করছি যৌগিক ভেদ করলে এ ওয়াই রয়েছে ভ্যারিজাস কী হচ্ছে জেড ইনটু এটা এটার সাথে এটার গুণ হবে করলে কী হবে জেড বাই এক্স তো এখান থেকে আমাকে যেরকম আমরা ভ্যারিজাস ভ্যারিজাস উঠলে আমরা এনে ভ্যারিজাস মানে কি ইকুয়ালস আর ধ্রুবক ভ্যারিজাসের জায়গায় কী বসে ইকুয়ালস আর ধ্রুবক তাহলে এখানে সেম কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে এখানে কী হচ্ছে দেখো ও ওয়াই 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 ইকুয়ালস টু একটা কে দিয়ে দিলাম ইন্টু জেড এক্স লিখতে হবে যেখানে কে ইকুয়ালস টু কী হচ্ছে কে ইকুয়ালস টু ভেদ ধ্রুবক কে ইকুয়ালস টু কি ভেদ ধ্রুবক তাহলে তো এখানে এইটা ইকুয়ালস টু কি ভেদ ধ্রুবক এবার এইখানে কে ইকুয়ালস টু ভেদ ধ্রুবক লিখে দিলাম এবার এখানে কন্ডিশন আমাকে অ্যাপ্লাই করতে হবে তো আমি তোমরা এটা নোট করে নাও পুরোপুরি আমি ওপর থেকে কিছু অংশ মুছে দিচ্ছি যেহেতু আমার এখানে জায়গা লাগবে তো এখানে দেখো আমি এখান থেকে এটা মুছে দিলাম তোমরা নোট করে রাখো খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা এবারে পরীক্ষায় পড়ার মতো অঙ্ক আর এইরকম টাইপেরই অঙ্ক পড়ে তো দেখো আমি একটা রিলেশান পেয়ে গেছি এটার নাম দিয়ে দিলাম তিন নম্বর রিলেশান এক দুই পেয়ে গেছিলাম এখানে তিন নম্বর রিলেশান দিলাম দেখো আমি এইটা এরকমভাবে লিখছি যখন দেখো যখন 15 জন হবে আর 18 বিঘা জমি হবে তখন কতদিন লাগবে 5 দিন লাগবে সে জিনিসটা এখানেভাবে লিখছি যে এক্স কী ধরেছিলাম জনসংখ্যা যখন জুন থাকবে 15 এক্স থাকবে 15 ও জেড থাকবে কত হচ্ছে এ 18 বিঘা থাকবে এ তখন কী হচ্ছে দিন কত লাগবে ওয়াই ইকুয়ালস টু কত লাগবে 5 তাহলে এখান থেকে তিন নং থেকে কী হয়ে যাবে দেখো ওয়াইয়ের মান আমি কি এখানে বসিয়ে দেবো 5 ইকুয়ালস টু কে ইন্টু ও কী হচ্ছে জেড মানে হচ্ছে 18 বাই হচ্ছে 15 তাহলে এখান থেকে এ কে ইকুয়ালস টু কী বেরিয়ে যাচ্ছে কে ইকুয়ালস টু বের করো কে ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হচ্ছে ক্রস মাল্টিপ্লাই মানে এটা কি তিন দিয়ে কাট যদি কাটি তাহলে 3 5 15 ও আর এটা এখানে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 3 6 18 তাহলে এখানে কে ইকুয়ালস টু কি 25/6 কে এর মান বেরিয়ে গেল 25/6 তাহলে এখন আবার কী করতে হবে দেখো প্রথম একটা কন্ডিশন দিয়ে দেবে সেই কন্ডিশন দিয়ে আমাকে কে এর মান বের করতে হবে মনে রাখতে হবে রিলেশান বের করার পর যে পুরো রিলেশানটা আমরা বের করবো একসাথে তিনটে রিলেশানকে এখান থেকে কে সব মান বসিয়ে একটা কন্ডিশন ওইরকম দিয়ে দেবে সব কিছুই দিয়ে দেবে সেখান থেকে কে এর মান বসিয়ে কে এর মান বের করতে হবে তারপরে কী করবো ও কে এর মানটা আবার এখানে দেখো আবার যখন তবে এক্স ইকুয়ালস টু এখানে কত এক্স ইকুয়ালস টু মানে কত দিন আছে এক্স দিন ধরেছিলাম এই জোন ধরেছিলাম কত আছে 10 এক্স ইকুয়ালস টু 10 এবং জেড কত বিঘা জেড ইকুয়ালস টু কত আছে 12 এর আর এখানে তখন কি আমার ওয়াই ইকুয়ালস টু কি হচ্ছে বের করতে হবে এটাই আমাকে এ কী হচ্ছে বের করে দিতে হবে তো এখানে একটু মুছে দিই তো এখানে আবার সেই তিন নম্বর থেকে তিন নম্বর এরই কাজ আমার সব তিন নম্বর বের করলে তিন নং থেকে দেখো এখানে এই যে ইকুয়েশনটা কি ওয়াই রয়েছে ওয়াইয়ের মান আমাকে বের করতে হবে ওয়াই লিখে দিলাম তো এখানে কে রয়েছে কে এর মান পেয়ে গেছি কি কে এর মান কি এই যে এইটা কে এর মান হচ্ছে 25/6 ভালো করে দেখলে এখানে হচ্ছে 25/6 ইন্টু 25/6 ইন্টু এখানে তোমার দেখো এ কী আছে এ জেড বাই এক্স জেড এখানে কোথায় জেডের মান হচ্ছে এখানে 12 আর এক্সের মান হচ্ছে 10 এবার এখানে কাটাকুটি করো 6 দুগুণে 12
2 দিয়ে কাটলে কত হচ্ছে 5 5 দিয়ে কাটলে হচ্ছে 5 5 25 তাহলে y ইকুয়ালস টু কত 5 তাহলে এখানে 10 দিনে মানে 10 জন কি হচ্ছে 12 বিঘা জমি চাষ করে y কত বেরিয়ে গেল 5 দিনে এটাই হচ্ছে ভেদ সম্পর্কের রিলেশন তো এখানে কত হয়ে যাবে যে কত দিনে কাজ করতে পারে 5 দিনে কি হচ্ছে পুরো কমপ্লিট করতে পারবে কি 10 জন 12 বিঘা জমি কত দিনে 5 দিনেই কমপ্লিট করতে পারবে বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন এন্ড আর বন্ধুরা এই ধরনের আরো বিস্তারিত ভিডিও পেতে হলে তোমরা ডেসক্রিপশনে এবং আই বাটন চেক করতে পারো ওখানে এই লিংক দেওয়া আছে ওই লিংক থেকে এই আরো ভিডিও দেখে নিতে পারো এবং মাধ্যমিক 2019 এর আরো নাম্বার ক্যারি করতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই